বাজার থেকে আজকে আমার ছেলে অনেকগুলো মুরগির পা নিয়ে এসেছে, এই দেখুন। এই পা দিয়ে আজকে আমরা কষা করব মুরগির পা। আর এই যে মা গরম জল বসিয়েছে, এই গরম জল এখন পাগুলো সিদ্ধ করে নিয়ে এই যে ছাড়িয়ে নেব। পায়ের চামড়া গুলো আমি সব ছাড়িয়ে নেব। গরম জলে সিদ্ধ করার সঙ্গে সঙ্গে খুব সুন্দর উঠছে। নখ গুলো সব কেটে দেবো। নখ গুলো সব কাটতে হবে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মুরগির পা কষা করার জন্য কড়াইয়ে দিয়ে দেব আমি সরিষার তেল, গোটা জিরে, এতে রাখা আলুগুলো দিয়ে দেব। মুরগির পা আজকে আমি একদম নতুন স্টাইলে রান্না করব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল আবার পায়ের উপরে দিয়ে দেবো। এখন খুব ভালো করে কষিয়ে নেব। মুরগির পা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে, এই দেখুন। খুব মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি 20 মিনিট ঢেকে রাখবো এই আলু আর পাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আজকে গরম মশলা দেওয়ার সাথে সাথে নামাবো না, গরম মশলা দিয়ে একটু জাল দেবো, তারপরে নামাবো গরম মশলা। মুরগির পা কষানো আমাদের হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে, সেন্টও বেরিয়েছে। আর গরম মশলা দিয়ে আমি একটু অনেকক্ষণ জাল করে নিয়েছি, এখন নামিয়ে দেবো। সত্যি বন্ধুরা, মুরগির পা আমাদের খুব সুন্দর কষা হয়েছে আর খেতেও খুব ভালো লাগছে। দেবু তো খেয়ে এত সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক খাবার।
তুই কি হাড়িগুলো তুমি ফেলেছিস? এমা তাই তো কিছুই তো ফেলে না, সিদ্ধ হয়ে গেছে হাড়িও। মুরগির টেংরি খুব সুন্দর হয়েছে, তোমরাও ঘরেতে এইরকম বানিয়ে খাও, খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করবে।